এবং ডক্টর মোহন শহীদুল্লাহ ছিলেন এই মহাসভায়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের জাতীয় ভাষা কি হবে এই প্রসঙ্গে করা হলো, তো উনি বললেন যে ইংরেজি হোক না হয় হিন্দি, হয় ইংরেজি না হয় হিন্দি, আশ্চর্য ব্যাপার। এবং বাঙালি অবাঙালি যত নেতা সেখানে ছিলেন, যত পণ্ডিত সেখানে ছিলেন ওই মহাসভায়, সবাই হিন্দির ব্যাপারে ম্যাক্সিমাম মত প্রকাশ করলেন। সেখানে একমাত্র মুসলিম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষার গাম্ভীর্য, বাংলা ভাষার ভাব, হিন্দির সাথে বাংলাকে কম্পেয়ার করে বাংলা ভাষাকে অনেক অনেক উঁচুতে নিয়ে গেছেন সে আলোচনায়। এবং উনিই একমাত্র মুসলিম, উনি প্রস্তাব করেছিলেন যে বাংলাই হবে নিখিল ভারতের রাষ্ট্রীয় ভাষা। আল্লাহ তালা মেহরবানি যে আমরা সকলে উপস্থিত হয়ে পড়েছি এই মজলিসে। ভাষা আল্লাহ তালার দান, ভাষা আল্লাহ তালার সৃষ্টি। পৃথিবীতে 2500-এর বেশি ভাষা আছে, তার মধ্যে বাংলা ভাষার অবস্থান সপ্তমতম স্থানে। এই জন্য আমাদের একটা গৌরব অহংকার আছেই। আর ভাষার জন্যে যে কুরবানি এবং ত্যাগ, সেটা বাঙালিদেরই প্রথম পৃথিবীতে একটা দৃষ্টান্ত। বাঙালিরাই ভাষার জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। অবশ্য আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ এই বাংলা ভাষার চেতনা, এই ত্যাগ তিতিক্ষার উপরেই মুক্তিযুদ্ধে রক্ত দেওয়া তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাষা বিষয়ক ওই একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এখানে আমাদের কিছুটা দন্যতা রয়েছে ওলামায়ে কেরামের, সেটা হলো যে আমরা নিজের ভাষায়, আমরা বাংলা ভাষায় আমরা খুব একটা দক্ষতা অর্জন করতে পারিনি। ইদানিং কিছু ছেলেরা উঠে আসছে, দক্ষতা অর্জন করছে ওলামায়ে কেরামদের মধ্যে থেকে। আমরা যখন লেখাপড়া করেছি কয় মাদ্রাসায়, তখন ওই ফার্সি পড়তাম, ফার্সি তর্জমা করতাম উর্দুতে। হ্যাঁ, তো হচ্ছে যে আরবি তর্জমা করতাম হচ্ছে উর্দুতে। বাংলা ভাষার আমার মাতৃভাষা, একটা ওলা একটা আলেম আলোচনা করছে, এখনো পর্যন্ত দেখি যে সাধু চলিত কোনো দিক বিদিক ঠিক নেই। কোরিয়া যেখানে কোরিয়া, অন্যান্য জায়গায় সাধু চলিত বলছে, আবার এখানে এসে কোরিয়া, থাকিয়া, চলিয়া ইত্যাদি ব্যবহার করছে তারা। এই যে বিষয়টা, নিজের ভাষাকে অবজ্ঞা করা, এটা একটা হুসাইন ইসলামের সুন্নতের খেলাফি বলা যায়। কারণ হুসাইন ইসলাম বলছেন যে আমি আরবদের মধ্যে সবচেয়ে প্রাঞ্জল ভাষী, সবচেয়ে সুমিষ্ট ভাষী হচ্ছে আরবদের মধ্যে আমি। সেখানে হুসাইন ইসলাম এর এই একটা সুন্নত। আমরা তো বাংলা ভাষাভাষী, তাই না? বাঙালির বাংলার ব্যাপারে আমাদের একটা অবদান, একটা ঐতিহ্য থাকা দরকার, বিশেষ করে ওলামায়ে কেরামের বাংলা উচ্চারণ, বাচন ভঙ্গি। আমরা যেমন আরবিতে মাখরাজগুলো উচ্চারণ করি, তাই না? কত সুন্দর একটা আলেম, একটা হাফেজ আরবি শব্দ উচ্চারণ করে, পক্ষান্তরে আমরা বাংলা পরিশুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। এই সমস্ত দৈন্যতাগুলো আমাদের দূর করতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো, হ্যাঁ, এই জাতীয় আলোচনাগুলো যদি হয় মাঝে মাঝেই, বিশেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে যদি আমরা অনুষ্ঠানগুলো করি, এই ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানগুলো করি, এগুলো তো সেকুলারদের দখলে চলে গেছে। আমাদের মানে অপারগতা, আমাদের পিছিয়ে থাকা, আমাদের না জানা, আমাদের স্টাডি না করা, এই কারণে আমরা পিছিয়ে আছি। কিন্তু এই জায়গাগুলো দখল করেছে ওরা, অথচ ওদের কিছু আনুষ্ঠানিকতা ছাড়া কিছু করার নেই। ওরা খুব একটা জানেও না, শুধু একটু ফুল দেওয়া আর একটু খালি পায়ে চলা আর একটু মানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া এদের কিছু জানার নেই, বলার নেই, তাই না? এর ব্যাপারে ওদের কোনো স্টাডি নেই। কিন্তু এই বিষয়টা পরে পরে দখলে চলে গেছে ওদের। এই ক্ষেত্রে আমরা যদি কিছুটা স্টাডি করি, আমরা একটু এগিয়ে চলি, তো ওদের দখলদারিত্ব থেকে ভাষা, এই বিজয়, এই সাহিত্য, এই সব কিছুকে আমরা মুক্ত করে ফেলতে পারি। এই জন্য বিষয়গুলো, এই জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের মাঝে মাঝে যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা অনেকটা মানুষের কাছ থেকে একটা ব্লেম মুক্ত হয়ে যাব। যেমন তারা ব্লেম করে যে এরা ওলামায়ে কেরামে ভাষা টাষা নিয়ে এদের কোনো ইয়ে নেই, ভাষা নিয়ে কোনো মাথায় ঘামানো নেই, এরা ভাষার বিরুদ্ধ শক্তি, এরা স্বাধীনতার বিরুদ্ধ শক্তি, এরাও এই সব অমক যে অপবাদগুলো, ব্লেমগুলো আমাদের উপরে আসে। আমরা যদি এগিয়ে যাই এই সমস্ত কার্যক্ষেত্রে, তাহলে এই ব্লেমগুলো আমাদের উপরে থাকবে না। এই জন্য আমাদের এ ব্যাপারে একটু এগিয়ে আসা দরকার। আমরা এই অনুষ্ঠানটা খুব মুবারক একটা অনুষ্ঠান, সেই হিসেবে আমি বলি, বলবো আল্লাহ তাআলা তৌফিক দান করে। আরেকটা জিনিস, সেটা হলো আমাদের একটা প্রশ্ন, সেটা হলো যে মুক্তিযোদ্ধা যারা এদেশে মুক্তিযুদ্ধ করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন,
এই সমস্ত শহীদদের ব্যাপারে আমরা খোঁজ খবর রাখি, তাই না? এদের সরকারি পক্ষভাবে ওদেরকে টেক কেয়ার করা হয়, এদেরকে ভাতা দেয়া হয়, এদেরকে রোগ ব্যাধি অমুক তমুক ফ্রি ট্রি করে দেওয়া হয়েছে, কিন্তু ভাষা শহীদদের ব্যাপারে আমার জানা নেই যে এদেশের সরকারিভাবে কোনো চিন্তা চেতনা আছে কিনা, বা মানে পাবলিক ওয়েতেও আমরা এই ভাষা শহীদদের ব্যাপারে কোনো খোঁজ খবর আমরা রাখি কিনা, এটা আমার জানা নেই। খোঁজ খবর রাখা হয় নাকি? মনে হয় না, তাই না? এতো আমি আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই 1950 সালের পরে, 60-এর দশকের প্রথম দিকেই, যে তাদের যে রক্ত দিয়েছিলেন ভাষা শহীদের, আমাদের ভাষা শহীদের যারা ভাষার জন্য রক্ত দিয়েছিলেন, তাদের এই ধারাবাহিকতাই কিন্তু মুক্তিযুদ্ধের এই চেতনা সৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, এই ভূমিকাটা রাখা, এই সাহসটা, তাদের রক্তের দেওয়ার ধারাবাহিকতাই কিন্তু। কিন্তু যারা শুরু করে দিল তাদের ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর রাখি না, তাদের উত্তরসূরিরা কে কোথায় আছে, আশ্চর্য ব্যাপার। ১৯২০ সালে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে একটা মহাসভা ডাকা হলো, একটা মহাসভা। এই মহাসভায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, এই মহাসভায় শহীদুল্লাহ ছিলেন। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই ভারতের জাতীয় ভাষা কী হবে এই প্রসঙ্গে করা হলো, তো উনি বললেন যে ইংরেজি হোক না হয় হিন্দি, হয় ইংরেজি না হয় হিন্দি, আশ্চর্য ব্যাপার। এবং বাঙালি অবাঙালি যত নেতা সেখানে ছিলেন, যত পণ্ডিত সেখানে ছিলেন ওই মহাসভায়, সবাই হিন্দির ব্যাপারে ম্যাক্সিমাম মত প্রকাশ করলেন। সেখানে একমাত্র মুসলিম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষার গাম্ভীর্য, বাংলা ভাষার ভাব, হিন্দির সাথে বাংলাকে কম্পেয়ার করে বাংলা ভাষাকে অনেক অনেক উঁচুতে নিয়ে গেছেন সে আলোচনায়। এবং উনিই একমাত্র মুসলিম, উনি প্রস্তাব করেছিলেন যে বাংলাই হবে নিখিল ভারতের রাষ্ট্রীয় ভাষা, একমাত্র উনি আওয়াজ তুলেছেন প্রথম। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, আমাদের এগুলো উপস্থাপন করি, তুলে ধরি, মানুষকে জানাই, এই সমস্ত অনুষ্ঠান যদি করি তাহলে মানুষের মধ্যে একটা সচেতনতা, একটা সোচ্চার একটা অবস্থা তৈরি হবে। এই জন্য বিষয়টা হলো এই জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের একটু অংশগ্রহণ করা দরকার এবং গুরুত্ব দিয়ে করা দরকার, এবং সেকুলারদের হাত থেকে আমাদের এগুলোকে বের করে আনাটাই সমীচীন হবে, তাই না? আমরা যদি উদ্যোগী হই তো নিশ্চয়ই আল্লাপাক তৌফিক দান করেন আমরা যেন প্রত্যেকটা বিষয়ে এই এই জাতীয় বিষয়গুলোতে আমরা এগিয়ে আসি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন।